সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নিভৃত গ্রামে জয়ন্ত কুমার সরকার ও রতেশ্বরী রানী দাসের কোল আলোকিত করে পৃথিবীর আলো দেখেন দীপায়ন সরকার। জয়ন্ত রতেশ্বরী দম্পতি ভূমিষ্ঠ শিশুর আলোকিত মুখ দেখেই অনুভব করতে পেরেছিলেন তাদের সন্তান সফল হবেন ধরণীর বুকে, তার পদচারণ হবে বিজয়ের বেশে, তাই তো নাম রাখলেন দীপায়ন। প্রত্যেকটা বাবা মারে স্বপ্ন থাকে আর কি, যে তার ছেলে আসলে অনেক দূরে চলে যাক। আমার ছেলে আত্মবিশ্বাসটা অনেকটা ইস্পানি মির্জাপুর বাংলাবিদ বাড়িয়ে দিয়েছে, এবং এটা আমি মা হিসেবে সব সময় কৃতজ্ঞ থাকব ইস্পানি মির্জাপুর বাংলাবিদের প্রতি। বর্তমানে দীপায়ন বাবা মায়ের কর্মসূত্রে রাজশাহীতে বসবাস করছে এবং পড়াশোনা করছে রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইট স্কুলে। বাবা মা চাকুরিজীবী হওয়ার কারণে ছোটবেলা থেকেই খুব বেশি একটা কাছে পায়নি, তবে ছোটবেলা থেকেই নিভৃতচারী দীপায়নের অবসরের সঙ্গী ছিল বই। একে তো ছোটবেলা থেকেই সবকিছুর প্রতি জানা ও শেখার আগ্রহ, তার উপর নিজের সব প্রশ্নের উত্তর খুঁজতে চাইত বইয়ের পাতায়। বই ছিল দীপায়নের সবচেয়ে প্রিয় বন্ধু। সেই জানার আগ্রহ থেকেই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মঞ্চে আসা দীপায়ন সরকারের। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে আসার আগে জনসমক্ষে কথা বলার সাহস এবং প্রবল ক্যামেরা ভীতি ছিল দীপায়নের। তবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মঞ্চ দীপায়নের সব ভয় কাটিয়ে দীপায়নকে দিয়েছে জনসমক্ষে ও মঞ্চে কথা বলার দৃঢ় বিশ্বাস। আসলে যে অভিজ্ঞতা দিয়েছে সেটা হচ্ছে আমাকে মানুষের সাথে মিশতে শিখিয়েছে, কিভাবে পর্দায় কথা বলতে হয় সেটা শিখিয়েছে, আর আমার যে মঞ্চ ভীতি সেটা অনেকাংশেই দূর করেছে। দীপায়ন সরকার মনে করেন বাংলাবিদের মঞ্চই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আমাকে উৎসাহ দিয়েছে ভালো কিছু করার, হচ্ছে রুখে দাঁড়ানোর এবং কোনো কিছুতে ভয় না পাওয়ার। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ দীপায়নকে করে তুলেছে আত্মবিশ্বাসী, দিয়েছে বাংলা ভাষা জ্ঞান, অনুপ্রেরণা দিয়েছে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে। সবথেকে দুষ্টুকে ক্যাম্পে তানফ্রিড লিমন, চ্যানেল আই।